সবাই কেমন আছো যে যেখানে আছো আশা করি আল্লাহ রহমতে আছো সুস্থ চালিয়ে যাচ্ছ অনেকে অনেকে এখনো কিনো নাই তাই না তোমরা সবাই বুক লিস্ট নিয়ে নিবি স্কুল থেকে বুক লিস্ট নিয়ে বই কিনে ফেলবে হ্যাঁ আমরা আগামী সপ্তাহ থেকে আমি পুরো ক্লাস করে ফেলবো পুরোপুরি ক্লাস আরম্ভ করে দিব মাঝে মাঝে পুনরালোচনা করব তোমরা দেখে নেবে ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নেবে ইউটিউব থেকে তোমরা পড়া নিয়ে নেবে সংগ্রহ করবে যা দিব সেটাই তোমরা পড়বে লিখবে শিখবে ঠিক আছে হ্যাঁ মা বাবা কি বলে সেটা শুনবে মা যাদের মা ইয়ে আছে ভাই বোন আছে তাদের কাছে পড়বে যদি গৃহশিক্ষক থাকে তাদের কাছে পড়বে ঠিক আছে লক্ষ্মী মেয়ের মতো পড়া চালিয়ে যাবে লিখবে বারবার লিখবে যে কোনো পড়া বারবার লিখবে হাতে লেখার যে বই আছে তোমাদের সেটা লিখবে দাগ টানবে প্রথমে দাগ আছে দাগগুলো টানবে হ্যাঁ দাগগুলো টানবে তারপর যে বর্ণগুলো দেয়া আছে সেগুলো তোমরা এক পৃষ্ঠা করে লিখবে এক পৃষ্ঠা বেশি লিখে লিখে শেষ করে ফেলবে না কিন্তু বই হ্যাঁ অর্ধবার্ষিকের জন্য অর্ধেক লিখবে অর্ধেক বই শেষ করতে হবে অর্ধবার্ষিকের জন্য পরবর্তী সময়ের জন্য বাকি অর্ধেক লিখে শেষ করবে ঠিক আছে আমরা আজকে পড়বো বাংলা এটা কি ছড়া বাংলা ছড়া পড়বো কিন্তু আমরা আজকে তোমরা কিন্তু অনেক ছড়া পড় শিখেছো না কি বলো তো পড়েছ না বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা কালকি চড়বে সোনার পালকি আর কি আতা গাছে ডালিম গাছে মৌ এত তবু কথা কও ডাকি না কেন বউ ছড়া তোমরা তোমার পারো না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তে বাস করে কানা বগির এগুলো তো শিখেছো না হম আমরা আজকে পড়ব যেটা আমাদের কি আমাদের বইতে আছে আমাদের ছড়া বই বাংলা ছড়া বই আছে সেই বইয়ের মধ্যে প্রথমে যে ছড়াটা আছে তার নাম কি সবাই জেনে রাখবে তার নাম কি থাকবে প্রার্থনা প্রার্থনা বই হ্যাঁ সে সেই ছড়াটার কী নাম প্রার্থনা এটা আমরা মুখে মুখে শিখে ফেলবো তোমরা কিন্তু অনেক ছড়া মুখে মুখে পারো তাই না ওই যে বললাম একটু আগে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ভোগ ওই দেখা যায় তাল গাছ বাঘ বাকুম পায়রা ইতল বিতল হ্যাঁ ইতল বিতল গাছের পাতা হুম সেগুলা অনেক কিছু কিন্তু আমাদের আমরা যেটা পড়ব সেটার নাম হচ্ছে কি প্রার্থনা প্রার্থনা অনেক ছড়া আছে বুঝতে পেরেছো প্রার্থনা নামে অনেক ছড়া কবিতা আছে আমরা যেটা পড়ব যেটা আমাদের পাঠ্য বইতে আছে সেটা হবে কি যেন হ্যাঁ সকালে উঠিয়া হ্যাঁ সকালে উঠে আমরা কি করি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা সারাদিন আমি যেন ভালো হয়ে চলি কিভাবে চলবো ভালো হয়ে চলি তাই না সকালে উঠিয়া আমি মনে মনে বলি এই যে দেখো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে তাই না কে আমাদের গুরুজন কারা আমাদের বাবা মা শিক্ষক বড় ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খাল তাই না উপায়রা বড়রা বড় ভাই বোন সবাই আমাদের কি গুরুজন তোমরা তো ছোট মানুষ তাই না হ্যাঁ তোমরা তোমাদের গুরুজন সবাই তোমাদের থেকে যারা বড় তারাই হচ্ছে তোমাদের গুরুজন গুরুজন হ্যাঁ হ্যাঁ আমরা বলতে কাদেরকে বুঝি বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি শিক্ষক তাই না এরাই হচ্ছে আমাদের কি গুরুজন হ্যাঁ গুরুজন শুধু শিক্ষক হ্যাঁ শিক্ষক শিক্ষিকা হ্যাঁ যিনি পড়ান আরবি পড়ান বাংলা পড়ান তারাই কি শুধু গুরুজন না সবাই গুরুজন তোমাদের বয় বয়োজ্যেষ্ঠ যারা তোমাদের চাইতে বয়সে অনেক বড় তারাই হচ্ছে তোমাদের গুরুজন যে যেটা বলবে গুরুজনরা তোমাদের যে আদেশ করবে সেটা সুন্দরভাবে হাসি মুখে বলবে করবে যে কাজটা করতে বলবে হ্যাঁ করে ফেলবে যেটা বলবে সেটাই মনোযোগ দিয়ে শুনবে সেটাই বলছে যে আমরা সকালে উঠে কি প্রার্থনা করবো কি বলবো যে সকালে উঠিয়া আমি আমি মনে মনে বলি যেন হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে মনে থাকবে কি সুন্দর ছড়া তাই না হ্যাঁ আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাই না আমরা প্রতিজ্ঞা করব যেন আমরা সারা সারাদিন কি ভালো হয়ে চলি আদর্শ মানুষ যেন হতে পারি না মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি দেশের মুখ উজ্জ্বল করতে পারি সমাজের মুখ উজ্জ্বল করতে পারি কারণ আমরাই হচ্ছে কি ভবিষ্যৎ নাগরিক ভবিষ্যৎ কি কর্ণধার হ্যাঁ আমরাই দেশ পরিচালনা করব তাই না আমরা মেয়ে হয়েছি তাতে কি হয়েছে হ্যাঁ আমরাও দেশ পরিচালনা করতে পারি আমাদের দেশ নেত্রী কে শেখ হাসিনা তাই না আমাদের দেশের কর্ণধার কারা করছে মেয়ে মানুষ কি মহিলা তাই না মানুষরা করছে করছে কারা আমাদের প্রধানমন্ত্রী কে একজন কে উনি একজন মহিলা মেয়েরা যে অনেক কিছুই করতে পারে তারাও দেশ পরিচালনা করতে পারে তোমরাও দেশ পরিচালনা একদিন করবে তোমরা বড় হবে কিন্তু তার আগে কি করতে হবে লেখাপড়া করতে হবে আদর্শ মানুষ হতে হবে দেশের সুনাগরিক হতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ আবার দেখো প্রার্থনা এটা শিখবে আমরা একটা একটা করে ছড়া শিখবো যেগুলো আমরা শিখাবো সেগুলাই তোমরা শিখে ফেলবে ঠিক আছে দেখবে আমাদের যে বাংলা ছড়া বই আছে সেটার মধ্যে প্রথম ছড়াটাই হচ্ছে তার নাম কে প্রার্থনা প্রার্থনা সেটা কে কি নাম ছড়াটার সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি হ্যাঁ আমরা মনে মনে কত কথা বলি তাই না হ্যাঁ এটা করবো এটা করবো এটা করবো তাই না আমরা উঠে কি বলি এটা এটা করব। আমরা সেটাই করি তাহলে আমরা কি বলবো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি কিভাবে চলবো ভালো হয়ে চলব হ্যাঁ আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে তাই না আমাদের মনটাকে কি রাখতে হবে সজাগ রাখতে হবে সতেজ রাখতে হবে প্রফুল্ল রাখতে হবে তাই না যাতে আমরা যে কোনো কাজ আমাদের বড়রা বললে আমরা আনন্দ নিয়ে মনের মধ্যে আনন্দ নিয়ে উৎফুল্ল হয়ে সেই কাজটা করতে পারে তাই না কারণ তোমরাই হবে ভবিষ্যৎ কর্ণধার তোমরাই হচ্ছ জাতির মেরুদণ্ড তাই না তোমরা আমাদের জাতির মেরুদণ্ড বড় হয়ে কি হবে আদর্শ নাগরিক হবে সুনাগরিক হবে তাই না তাহলে সুনাগরিক হতে হলে কি হবে কি করতে হবে লেখা পড়া করতে হবে স্কুল কলেজে যেতে হবে তাই না আমাদের স্কুল এখন কি মহামারীর জন্য কি বন্ধ আল্লাহ রহমত একদিন যখন এই মহামারী দূর হবে পৃথিবীর বুক থেকে চলে যাবে হুম তখন আমরা আবার সবাই স্কুলে আসবো স্কুলে আমাদের স্কুলটা কীরকম গিয়েছিল স্কুলে হ্যাঁ অনেক বড় স্কুল অনেক সুন্দর স্কুল তাই না হ্যাঁ দোয়া করো যাতে তাড়াতাড়ি মহামারীটা কি উঠে যায় আল্লাহ রহমত আসে আর তোমরা যেন সবাই আমরা স্কুলে আবার নিয়মিত হ্যাঁ এসে লেখাপড়া করতে পারি তাই না হ্যাঁ তোমরাও লেখাপড়া করবে স্কুলকে জানবে লেখাপড়া করবে বইপত্র নিয়ে আসবে তাই না আমাদের সাথে আমার সাথে দেখা হবে আমি কে আমার নাম মনে আছে হ্যাঁ আমাকে দেখেছো এমনিতে তো সরাসরি দেখো নাই এই যে আমি কথা বলছি এই যে আমি ক্লাস নিচ্ছি তোমাদের মিস রেহানা বেগম হ্যাঁ তোমাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে হ্যাঁ আমাকে ফোন দিবে আমি ফোনে কথা বলবো ঠিক আছে যে কোনো সমস্যা হবে আমার কাছ থেকে জানবে আমার ফোন নাম্বার কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা সেটা তোমাদের বাবা মাকে বলবে মোবাইলে সেভ করে রাখতে হ্যাঁ আমাকে ফোন দেবে ঠিক আছে হ্যাঁ তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত আমরা একটা একটা করে ছড়া শিখবো হ্যাঁ যেগুলো আমরা পড়াবো সেটাই তোমরা মুখস্থ করে ফেলবে মুখে মুখে ধরবো ছড়া আমরা মুখে মুখে ধরবো মুখে মুখে বলতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমরা প্রার্থনা ছড়াটা শিখে ফেলবে হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকবে যদি বাইরে যাও মাস্ক ব্যবহার করবে কি ব্যবহার করবে মাস্ক ব্যবহার করবে আর বারবার হাত ধুয়ে ফেলবে ঠিক আছে বারবার হাত ধুবে বাইরে যত দূর পারবে না যাওয়ারই চেষ্টা করবে তাই না তোমরা ছোট মানুষ বাইরে যাবে না যদি যাও প্রয়োজনে যদি যাও হ্যাঁ মাস্ক ব্যবহার করবে মাস্ক পরে যাবে আর কি করবে বাসায় এসে সাবান দিয়ে জীবাণুনাশক সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবে বারবার ঠিক আছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম